দেখতেছি আপনারা প্রথম দেখবেন এই হচ্ছে হলো মোটোভ্লগিং চায়ের গাছ থেকে ফল সংগ্রহ করা যেমন দেখেন ওই গাছটার মধ্যে ফল আছে ওই ফলগুলোকে নিয়ে চারা করা হয় এখানে তো ভিউয়ার্স উদ্যম গতিতে ছুটে চলো আমাদের মাধবপুর লেকের উদ্দেশ্যে এখান থেকে 19 মিনিট দেখাচ্ছে রাস্তা তো আমরা মাধবপুর লেকে যেয়ে কিছুক্ষণ এনজয় করব আর ওখান থেকে তারপর রওনা দিব হচ্ছে হলো স্মৃতিসৌধ কি কি জানি আছে ওখানে ওই জায়গাগুলো ঘুরে তারপর বর্ডার এরিয়া দিয়ে আমরা করমগঞ্জ বর্ডার যেটা সেই করমগঞ্জ বর্ডার দিয়ে আমরা হচ্ছে হলো কুলারুর উদ্দেশ্যে রওনা দিব এটাই হচ্ছে হলো আমাদের ফাইনাল প্ল্যান এখন পর্যন্ত এটাও চেঞ্জ হতে পারে যেহেতু সিলেটে আসছি সিলেটে পুরোটা এক্সপ্লোর করব কোনো জায়গা বাদ দিব না তো দেখি ইনশাল্লাহ মাধবপুর লেকে কি অবস্থা ওই জায়গাটা কেমন আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো আর যদি আকাশ যেহেতু ভালো আছে যদি বাতাস টাতা সব ঠিকঠাক মতো থাকে আমার অ্যামেচার হ্যান্ডে একটু ড্রোন ফ্লাই করব আর আমরা খুব কাছাকাছি চলে আসি মাধবপুর লেকে ওয়েলকাম টু মাধবপুর টি এস্টেট সো এটা মাধবপুর টি এস্টেটের এরিয়া এই এরিয়ার মধ্যে যে এরিয়ার মধ্যে আমরা প্রবেশ করলাম ঠিক আছে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন চা বাগান সো এটা মাধবপুর টি এস্টেট আর এখান থেকে সামনে হচ্ছে হলো মাধবপুর লেক মাধবপুর ন্যাশনাল টি এস্টেট এস্টাবলিশড 1894 সালে এটা কি মাধবপুর লেক আচ্ছা মোটরসাইকেল কি এখানে রাখতে হবে তবে আমরা ঢুকে গেলাম মাধবপুর টি এস্টেটের ভিতর দিয়ে ওই সামনে দেখা যায় মাধবপুর লেক আই ডোন্ট নো এই জায়গায় আসলে এর আগে কখনো আসা হয়নি সো এই জায়গা সম্পর্কে আমাদের আইডিয়া একদমই নাই বলে চলে আর আমাদের বাইকগুলো ওই ওখানে রাখা হয়েছে বাইকগুলোকে রেখে আমরা মাধবপুর লেকে এইটা হচ্ছে হলো নার্সারি এখানে চায়ের পাতা তৈরি করা চায়ের গাছ তৈরি করা হয় আর এই যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু চায়ের গাছ ঠিক আছে তো এই চায়ের গাছগুলো বেসিক্যালি অনেক বড় বড় হয়েছে এই জন্য যে চায়ের গাছ থেকে ফল সংগ্রহ করা হয় যেমন দেখেন ওই গাছটার মধ্যে ফল আছে ওই ফলগুলোকে নিয়ে চারা করা হয় এখানে এখানে চারা করে তারপরে সেই চারাগুলো আপনার হচ্ছে হলো চা বাগানে রোপণ করা হয় মাধবপুর লেক আমিও প্রথম দেখতেছি আপনারাও প্রথম দেখবেন এই হচ্ছে হলো মাধবপুর লেক খারাপ না অনেক বড় সুন্দর জায়গা ফার্স্ট দর্শন আমার কাছে খারাপ লাগেনি অনেক বড় একটা লেক লেকের মাঝে ভূতের কাগজ কেউ ফেলবেন না তো লেকের মাঝে বোতল কাগজ অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলানো নিষেধ করছে এটা হচ্ছে হলো লেক ন্যাশনাল টি কোম্পানি মাধবপুর চা বাগান আর এই ন্যাশনাল টি কোম্পানি মাধবপুর চা বাগান প্লাস এই মাধবপুর লেক এই দুটো মিলে ন্যাশনাল টি কোম্পানি এই পাহাড়ের চূড়া চূড়া যা দেখতেছেন সবই চা বাগান এবং এই চা বাগানগুলো সবই ন্যাশনাল টি কোম্পানি পুরাটা জুড়ে চা বাগান প্লাস চায়ের নার্সারি সেটা দেখলেন ঠিক আছে লেকের একটা শট নিব আর এটা হচ্ছে হলো এখান থেকে সারা বছর পানি উঠানো হয় বর্ষা পানি উঠায় কিন্তু তারপরও এখানে পানিটা কিন্তু কমে না এই লেকের পানিটা কমে না তো আল্লাহর অসাধারণ সৃষ্টি সো এখানকার পানি কমে না এরকম করে থাকে আর খুব সুন্দর একটা বাঁশি বাজাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন ঠিক আছে তো এদিক দিয়ে হচ্ছে হলো লেকের আর একটু ভিতরে যাওয়ার রাস্তা রাস্তাটা অনেক সুন্দর এখানে অনেক দূর পর্যন্ত প্রায় 3 কিলো আছে 12টা শাখা বেরোইছে যেটা আমাদের রাজকুমার ভাই বললেন উনি ভোজপুরি রাজস্থান থেকে এসেছেন আর এখানে নতুন চায়ের গাছ লাগানো হয়েছে গাছগুলো ছাঁটা হয়েছে রিসেন্টলি তো গাছগুলো আবার হবে আশা করা যায় আর লেকের পানিতে প্রচুর পরিমাণে শাপলা ফুটে আছে আপনারা দেখতে পাবেন এই যে শাপলাগুলো তো লেকটা সুন্দর সুন্দর একটা লেক দেখেন প্রচুর পরিমাণে শাপলা ফুটে আছে আর এগুলো চা বাগান চা বাগানে চা পাতা সংগ্রহ করা হয় আর টিলায় টিলায় চা বাগান তো মাধবপুর আসলে
অবশ্যই মাধবপুর লেকটা ঘুরে যাবেন। আর মাধবপুর লেক আসার নিয়মটা হচ্ছিলো যে আপনি লাউছড়া থেকে পার হওয়ার পরে হাতের ডান সাইডে রোড ধরে 7-8 কিলোর মতো রাস্তা, একটু বেশি হতে পারে, তো টোটাল 20-21 মিনিট লাগবে এই জায়গাটা আসতে। তো লেকটা দেখেন অনেক সুন্দর এবং অনেক গভীর, দেখেন কালো পানি, বললো এটা নাকি 50 ফুট পর্যন্ত গভীর হয়। তো এখানে সাঁতার কাটা নিষেধ, ময়লা ফেলানো নিষেধ। তো মোটামুটি লেকে আসলে আপনারা ঘুরে যেতে পারেন, দেখেন প্রচুর দর্শনার্থী আসছে, যদিও তারা এই এতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ, কারণ ওইদিকে যাচ্ছে না, লেকটা অনেক বড়, তো এত দূর পর্যন্ত আসলে যাওয়ার প্রয়োজন পড়ে না, এখান থেকে লেকের বিউটিটা মোটামুটি পাওয়া যায়। আর যদি পাহাড়ের চিপ টিলায় যাওয়া যায় তাহলে একটা ডিফারেন্ট কেস। তো ভিউয়ার্স দেখি একটু চেক করে ড্রোন টোন সম্ভবপর হয় কি না। যেটা একটু কিছু চেষ্টা করলাম ড্রোন শট নেওয়ার জন্য, এখানে এত গাছ, গাছের মধ্যে ড্রোনটা কোথায় যাচ্ছে সেটাই বুঝতে পারতেছি না। তো হোয়াট এভার ইট ইজ একটু ট্রাই করলাম, ট্রাই করার পরে এখন ব্যাক যাচ্ছি, তো ব্যাক করে হয়তো বা চলে যাব, এখানে টাইম স্পেন্ড করব না, কারণ সামনে আমাদের আরও 2-3টা স্পট আছে, তারপরে মাধবকুণ্ড যাবো। সো আর টাইম ওয়েস্ট করবো না, নেক্সট স্পটগুলো দেখা যাক। তো মাধবপুর লেকের আজকের এপিসোডটি আমরা এখানে শেষ করলাম, আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড বাই।